ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা কোথায় যাচ্ছি মাম্মা? মেলায় তো ভিডিওতে দেখতে হবে। হ্যাঁ চলো যাওয়া যাক। অনেক দূর এসে গেছি আর কিছুটা বাকি আছে, তারপরে আমরা পৌঁছে যাব। কোথায় কোথায় যাব? পার্কে। হ্যাঁ পার্কে, তোমরা দেখতে দেখো। এরকম করো নাও গাইস। ফাইনালি আমরা এসে গেছি আর এখন টিকিটের জন্য অপেক্ষা করছি। এই যে দেখুন টিকিট বোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে টিকিট কাটো, তারপর সো আগে টিকিট কাটতে হবে ওখানে, তারপরে যাব। আগে টিকিটটা কেটে নিই। আর গাইস দেখো আমার দাদা গেছে এখন ওদিকে টিকিট কাটতে, বাচ্চা বাড়িদেরকে নিয়ে সব দৌড়ুচ্ছে, তারপরে যাব ভিতরে। তো তারপরে আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আর সামনেটা দেখুন, মানে ভিতরে সব কিছু রয়েছে এখানে। আর তারপরে এই যে এখানে বাথরুম রয়েছে, আর ভিতরে চলো। স্ট্যাচু রয়েছে এই সাইডে, খুব সুন্দর বাচ্চাদের জন্য। এটা লোকেশনটা রয়েছে এই যে ডোমজুর নীলাঞ্জনা পার্ক। মানে সিম্পলের ওপর দিয়ে খুব সুন্দরই, খারাপ মতো নয়। কাপলরাও এখানে আসা যাবে। এই যে সব উঠবো দাঁড়া, বুঝছে ওরা সব উঠে গেছে ওদিকে। দেখো গাইস ভিডিও করতে থাকবি দাঁড়া, আমি শুটটা করে নিই তারপরে বের হয়ে যাবো। এইদিকে ভিতরে আরো রাস্তা রয়েছে। এই যে না না, হ্যাঁ ফুল সাজানো রয়েছে। ভেতরে আরো আছে তো অনেক, সবাই বলছে নাকি এখানে নদী আছে, আমি জানি না। মানে পুকুর টাইপের বোট ফোট ছাড়া হয়, আমি প্রথমবার আসছি, আমি কিছুই জানি না। একটা করে স্ট্যাচু রাখা রয়েছে এখানে। এই যে তাহলে সামনেটা গিয়ে দেখছি, অনেকটা রয়েছে এখানে, যেতে হবে আরও। এই যে মেন পয়েন্টে এসে পৌঁছলাম, এখানে রয়েছে দোল্লা। আর এই যে অনেকটাই বড় পার্ক। ওদিকটা কুকুর রয়েছে জানো গাইস। চল আমি এখন এর ভেতরটাই ঢুকি। ওই এর ভেতরটাই আয় গাইস, এর ভেতরটা ঢুকে তারপরে এদিক দিয়ে নামতে হবে। এখানে রয়েছে একটা খুব বড় ডাইনোসর, এখানে রয়েছে একটা ডাইনোসর, আর এখানে একটা করে অ্যালফাবেট লেখা রয়েছে। এখানটায় ফটোশ্যুটের জায়গা রয়েছে, ওখানটায় দোল্লা আছে, তারপরে ওই যে ওইখানটায় রয়েছে বোট ছাড়ার জায়গা। মানে জায়গাটা খুব
খারাপ নয়, ভালোই একটা জায়গা। গাইস দেখো এই যে বোট ছাড়া রয়েছে, সব গেছে দেখুন গাইস। আমাকে এবার বোট চাপতে ইচ্ছা যাচ্ছে, আর তারপরে যাচ্ছি ওই দিকে। যা দোল্লা চাপ গেছে, আর এইখানে রয়েছে একদম একটা মন পছন্দের জিনিস, যেটা কি রয়েছে পাপড়ি চাট। এখানে একটা ফটোশুটের জায়গা রয়েছে, ছদ্মরা যাচ্ছি না, আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। ও গাইস এইখানে দেখ নৌকো রয়েছে, এই সেই তো, কিন্তু ফাঁকা হয়নি, ফাঁকা হলে আবার চাপবর। এখানে ফটোশুটের জায়গা রয়েছে, ওদিকে একটা বড় স্লিপ আছে দেখো। আবার এখানটা আমি একটু ঘুরে নিই আর একটু ফটোশুট করে নিই, তারপর ওইদিকটা গিয়ে দেখা হচ্ছে। তারপরে গাইস এসছে আর একটা সাইড, ওখানে ফটোশুট করে এখানটা রয়েছে মিকি মাউস। হ্যাঁ দাঁড়া, এটা রয়েছে মিকি মাউস, আর ওইখানে এখানটা রয়েছে আর একটা নৌকো রয়েছে, এটা খোলা রয়েছে, এটা বাচ্চাদের। আর এই যে বোর্ডের জায়গাটা, ওইখানে একটা চিল আছে অনেক বড়, তারপর ওইখানে জুসের এ রয়েছে। চলো ওইদিকটা আগে ফটোশ্যুট করে নিয়ে আসে, তারপর এদিকটায় আসছি। তারপরে গাইস আমরা খেয়ে নিলাম একটু অল্প করে ফুচকা, খাবার পরে গাইস চলে এসেছি। এই যে আমাদের বাচ্চা বাটিগুলো সবাই চাপছে নৌকো, দেখুন গাইস। ওহো আমরা গিয়ে একটু ফটোশুট করি আর একটু, এখন এখানটাতেই রয়েছি চলো। আর তারপরে গাইস আমরা এখন যাচ্ছি এদিকে বোট চাপতে, আর বোটের এটা দেখে নি, বোটিং এর মূল্য 20 টাকা একজন ব্যক্তি, 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের, বাচ্চাদের টিকিট লাগবে, বোটিং টাইম 15 মিনিট। এবার যাচ্ছি আমরা, চলে এসছি এদিকে বোট চাপতে। দিদি এখানে টিকিট কাটছে, এই যে পানিটা এত সুন্দর লাগছে না গাই দেখুন, যে চালাতে পারবি সে ওইদিকে একদম আমি আগে লাভ আমার ভিডিওটা শুট করতে, তারপর তোদের করবো কিন্তু বাচ্চা আছে মেয়েরা আবার আসতে পারবি তো ফের। হ্যাঁ হ্যাঁ চল। তো গাইস আমরা ফাইনালি উঠে পড়েছি বোর্ডে, আর এই যে বোর্ডে উঠে পড়েছি, লাগছে আর ফিলিংস দেখো গাইস যা কিউট কিউট লাগছে। আর আমি এখানে একটু হাত দিয়ে নিলাম, বোট চেপে দেখা হচ্ছে তাহলে। গাইস ফাইনালি আমাদের বোট চাপা কমপ্লিট হয়ে গেছে, এবার নামার টাইম 15 মিনিট, বোট চাপার টাইম ছিল 15 মিনিট, হয়ে গেছে চাপা, এসে গেছি। পেলো ভয় লাগে না, এইখানে এসি খালি ভয়। তো উঠে পড়েছি বোট দিয়ে, এবার কোন দিকে ঘোরা যায় দেখি। তারপরে আমরা এলাম এই দিকে দোল্লা চাপতে, অনেক কটা দোল্লা আছে এখানটায়, এটা ভাঙা উঠবো এতে
আছে দুজনে উঠছি দুটো দোল্লা আছে তারপরে গাইস দোল্লা চেপে নি, তারপরে দেখা হচ্ছে। গাইস দোল্লা যাওয়ার পর চলে এসছে এদিকে ডাইনোসর চাপতে, আর এদিকে যাচ্ছি উঠতে। এবার না জুতো পরেই যাচ্ছি গাইস। এই যে সবকিছু চাপার পরে এবার ওইদিকে যাচ্ছি, ওইদিকে বাকি আছে শুধু। এই যে হাতি আমরা দেখতে পেয়েছি, হাতি, আর তারপরে ওই পড়ে যাবি ধরাম করে পড়ে যা। এদিকে কি আছে, পাতা ছিঁড়লে পালাচ্ছে, ফাইন হবে ফাইন। এখানে আমি গরু দেখতে পেয়েছি, গরু। এই যে কুমির ছিঁড়লে চল যাবো, আর দেখছো ওই ভ্যান চালাবো, হিরো হন্ডা হয়ে। এখানটা কি সুন্দর করা দেয়, এখানটাই চলতেছে না যা যাবে তো দেখতে। ওই যাবো, ওই যে ফটো শ্যুট করছে, ওই যে ফটো শ্যুট, ওই এইখানটা, ওই যে ফটো শ্যুট করছে, এইখানটা তুলবো, তারপরে যাব বাড়িতে। চলো ফটো শ্যুটটা করে নিয়ে দেখা হচ্ছে। সব কিছু হয়ে গেছে, আর এইখানটা একটু বাকি আছে, এখানটায় উঠিনি তখন। আর ওইখানে দেখো লাইটগুলো সব চালু হয়ে গেছে, আর ওইখানটাতে পানির ফোয়ারা উঠছে দেখো। তুই উঠবি এটাই, তাই এটাই একবার উঠে যাই, তারপরে যাব ঘরে। এটা অন্ধকার হয়ে গেছে, তখন উঠলাম না তো। এটা একটু উঠি, তো গাইস এটাই উঠে পড়েছি। এই যে জাস্ট এখান থেকে লুকটা দেখো গাইস, লুকটা দেখো জাস্ট। আর এখানে পানিটা চাইলে দিয়েছে, এই যে হেভি লাগছে। তো আমরা একটু ফটোশ্যুট করে নিই, তারপরে দেখা হচ্ছে নিচে যাওয়ার সময়। তারপরে গাইস হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। আর এই যে আমি এটা দেখাচ্ছি তো ভিডিও শ্যুটে, হয়ে গেছে যাচ্ছি। অনেক মজা হয়েছে, ছোটা ভীম যাবো, ওই ছোটা ভীম, ভীম ছোটা রাজু। মাম্মা মাম্মা এগুলো কি বলে দাও তো, এগুলো কি বলে দাও তো, এটা হলো ছোটা ভীম, এটা হলো ছোটকি। হ্যাঁ তারপরে হচ্ছে বান্দর মামা, হ্যাঁ লেলা পাঙ্গি মামা, চলো চলে আসো। হ্যালক, হ্যাঁ রাধি রাতে ফিল করে রাখতে হবে, তো এবার আমার ভিডিওটা তাহলে বন্ধ করি। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন।